हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के सर्षे और काजू बादाम दिए पम्फ्रेट माछेर रेसिपिटा निये तोमादेर सामने हाजिर हुए छी। ताहले बंधुरा, आमार ए रेसिपिटा जदि तोमादेर भालो लागे लाइक कमेंट शेयर और आमार चैनलटिके सबस्क्राइब करे दिओ। चलो बंधुरा, देखे नाओ सर्षे और काजू बादाम दिए पम्फ्रेट माछेर रेसिपिटा। एबारे आमी माछगुलोते लवण हलुद माखिए नेब। दिए दिलाम परिमाण मतो लवण आर हलुद। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে 30 মিনিট রেখে দেব। কমপ্লিট মাছ করার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, 5টা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। মশলাটা করার জন্য নিয়েছি 1 টেবিল চামচ কালো সরষে, 2 টেবিল চামচ সাদা সরষে। আর দিয়ে দেব 25 গ্রাম কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার আমি কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ
কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। এই টমেটোটা একটু নরম হয়ে এলে আমি পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে এসেছে, এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানোর সময় আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জল। ওটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে করে 5 মিনিট রেখে মাছটা নামিয়ে নেব। এবারে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।